আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শোনাবো পর্ব দুই খালাকে কিভাবে চুদল। সুহানের কথা শুনে ওর মা আবার হেসে ফেলেন। ওরে বোকা ছেলে রিনি, কি আর সেই ছোট্ট দুষ্টু মেয়েটি আছে রে, সেবার তো আমার সাথে ঢাকায় গেলি না, গেলে দেখতি কি সুন্দর হয়েছে রিনি, আর সেই দুষ্টুমিও যেন কোথাও উড়ে গিয়েছে, অনেক লক্ষ্মী হয়ে গিয়েছে মেয়েটা, দেখিস এবার তোর ছুটিটা দারুণ কাটবে। তা তো বটেই, হা হা, রিনি লক্ষ্মী হলে তো হয়েছিলি, সুহান ফোরন কাটে। যাহ এস বলিস না, রিনি কত ভালো মেয়ে, ও আসলেই দেখিস, তা তো দেখবই যত সব। সুহান রাগে গজগজ করতে করতে ভাতের দিকে নজর ফেরায়। সুহানের মা তো আর জানতেন না যে ওনার চেয়ে সুহানই রিনিতাকে ভালো চিনত। সুহানদের বাড়ির বিশাল ড্রাইভওয়েতে একটা মাইক্রোবাস এসে থামল। সামনের দরজা খুলে ড্রাইভার বের হয়ে এসে পিছনের দরজাটা খুলে দিল। তারপর গাড়ির পেছন থেকে রিনিতার ব্যাগ নামাতে লাগল। বাড়ির প্রধান ফটকে সুহান আর ওর মা দাঁড়িয়েছিলেন। খোলা দরজাটা দিয়ে প্রথমে বের হয়ে এলে এক জোড়া ফর্সা মসৃণ পা, তারপর সে পায়ের মালিক। সুহান হা করে তাকিয়েছিল। মিডিয়াম লেংথের স্কার্ট আর হাতকাটা টাইট টপ পরা সরসি রিনিতাকে নামতে দেখে সুহানের মাও কেমন উসখুস করে উঠলেন। তিনি বরাবরই রক্ষণশীল ধরনের মহিলা, এখনকার দিনের মেয়েদের এইসব সাজগোজ তিনি বরদাস্ত করতে পারেন না। তবে রিনিতাকে তিনি কিছুই বললেন না। রিনিতা মাইক্রো থেকে নেমেই খালাকে দেখে এক ছুটে দৌড়ে এসে জড়িয়ে ধরল। কেমন আজ খালা, তোমাকে অনেক মিস করি আমি, রিনিতা বলে উঠল। এই তো আছি, তুই তো অনেকদিন পরে এলি, কি সুন্দরী হয়েছিস, সুহানের মা রিনিতার মুখখুনি ধরে তাকিয়ে বললেন। কি যে বল না তুমি খালা, রিনিতা একটু লাল হয়ে বলে। সুহান তখন অবাক হয়ে রিনিতাকে দেখছিল, কি থেকে কি হয়ে গিয়েছে সে। ইরানি রাজকুমারীর মতো মুখখানি, তার লম্বা মসৃণ পা, কোমর পর্যন্ত লম্বা চুল, চিকন কোটি আর ওর বুকের কাজটা। কি যে বল না তুমি খালা, রিনিতা একটু লাল হয়ে বলে। সুহান তখন অবাক হয়ে রিনিতাকে দেখছিল, কি থেকে কি হয়ে গিয়েছে সে। ইরানি রাজকুমারীর মতো মুখখানি, তার লম্বা মসৃণ পা, কোমর পর্যন্ত লম্বা চুল, চিকন কোটি আর ওর বুকের কাজটা। খালার সাথে কুশল বিনিময় করেই রিনিতা ফিরল সুহানের দিকে। ওর সাথে চোখাচোখি হতেই রিনির মুখে তার ছোটকালের সেই বিখ্যাত সুহানের পিত্তি জ্বালানো হাসি ফুটে উঠল। সুহানেরও সেই মহা শয়তান রিনির কথা মনে পড়ে গেল, তাই আপনা আপনি তার জিভ বের হয়ে এল। রিনিতাও তার টুকটুকে লাল জিহবা বের করে সুহানকে পাল্টা ভেঙচি কেটে দিল। এই রে এসেই শুরু করে দিলি, তোরা কি আর বড় হবি না, সুহানের মা ওদের কৃত্রিম ধমক দেন। আমার কি দোষ খালা, ওই তো আগে করেছে, রিনিতা নিরীহ ভঙ্গিতে বলে আবার সুহানের দিকে ফেলে। তারপর তোর খবর কি, এখনো কি কুকুর দেখলে দৌড় দিস। রিনিতার পাতলা গোলাপি ঠোঁট দুটি রসালো কমলালেবুর কোয়ার মতো লাগছিল সুহানের কাছে, আর সব কিছু ভুলে গিয়ে চোখ বন্ধ করে কিসের যেন এক অদৃশ্য টানে সুহান তার ঠোঁট এগিয়ে নেয় রিনিরটা স্পর্শ করার জন্য। কিন্তু রিনির নরম ঠোঁটের ছোঁয়ার বদলে পেটের মধ্যে রামচিমটির সুতীক্ষ্ণ ব্যথা অনুভব করল সুহান। রিনিতা ওর পেটে চিমটি দিয়েই দৌড় দিয়েছে, সুহান ওর পিছে ছুটল। রিনিতা দৌড়াতে দৌড়াতে পিছন বাড়ির একটা রুমে ঢুকেই বুঝতে পারল ওটার অন্যদিকে কোন দরজা নেই। দরজা দিয়ে ঢুকে রিনিতার কোণঠাসা অবস্থা দেখে সুহানের ওদের ছোটকালের দুষ্টুমিগুলোর কথা মনে পড়ে গেল। সেও রিনিতার মতো তার সেই দুষ্টুমি মুড অন করল। খাওয়া শেষ করে সুহান আবার তার রুমে চলে গেল। একটু পরেই সুহানের মা রেডি হয়ে তাদের পাজেরোটা নিয়ে এনজিও এর দিকে চলে গেলেন। কিছুক্ষণ একটা নতুন মুভি দেখল সুহান, একটু দেখে ওর আর ভালো লাগছিল না, তাই সে তার রুম থেকে বের হয়ে এল। সুহানের রুমটা দোতলায়, রুম থেকে বের হয়েই বিশাল বারান্দা। সুহানের আওতা থেকে দূরে সরে গিয়ে ভাবনার অবকাশ পেয়ে একটা অদ্ভুত চিন্তা মাথায় এলো রিনিতার। সুহানের চাপড়ে ব্যথা পেলেও কেমন অদ্ভুত একটা অনুভূতি ছড়িয়ে পড়েছে ওর নিতম্ব দিয়ে।
ও তাড়াতাড়ি মাথা থেকে এ চিন্তা ঝেড়ে ফেলে কিভাবে এর প্রতিশোধ নেয়া যায় তার পায়তারা করতে লাগল। আহ, ওখানে না, পাশে এ, রিনিতার আবার বলে উঠে। কিন্তু সুহান ইচ্ছে করেই রিনিতার ভোদার আশেপাশে উড়ুতে জিহবা বুলিয়ে ওকে আরও যন্ত্রণা দিতে লাগল। রিনিতা বারবার ওর মাথা ধরে ওর ভোদার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল, কিন্তু সুহান আরও মনোযোগ দিয়ে ওর ভেতরের উড়ুতে জিহবা দিয়ে আদর বুলিয়ে দিতে লাগল। রিনিতার ভোদার চেরার আশেপাশের পাপড়িগুলো থেকে জিহবা দিয়ে চেটে চেটে সেই রস খাওয়া শুরু করল সে। কেমন একটা মাতাল করে দেয়া গন্ধ আর নোনতা টক স্বাদ। সুহান তার ঠোঁট দিয়ে রিনিতার পুরো চেরাটা ঢেকে দিল, তারপর চোখুরে জায়গাটা চুষতে লাগল। রিনিতা কেঁপে কেঁপে উঠতে লাগল, মুন্ডুটা স্পর্শ করাল। সুহান সুখে চিৎকার দিয়ে উঠল, আবার মুখ থেকে পুরো নুনুটা বের করে এনে একইভাবে আবার ঢুকানো আর বের করতে লাগল রিনিতা। এবার নুনুটা মুখ থেকে বের করে নিয়ে মুন্ডুটাতে আরেকবার জিহবা বুলিয়ে নিচে সুহানের অন্ডক্লিটার দিকে নজর দিল রিনিতা। রিনিতা কিছুক্ষণ সুহানের পিংপং বল দুটো নিয়ে খেলা করে আবার জিহবা দিয়ে পুরো নুনুটা নিচ থেকে উপর্যন্ত চেটে দিয়ে আবার তা মুখে পুরে নিল। এবার মুখের ভেতরেই ওটার চারপাশে জিহবা বুলাতে বুলাতে খুব মজা করে চুষে খেতে লাগল ও। সুহান রিনিতার এসব কাণ্ডে আর বেশিক্ষণ মাল চেপে রাখতে পারল না, রিনিতার মুখের ভেতরেই বিস্ফোরণ ঘটিয়ে দিল। রিনিতার তাকে কোন সমস্যা আছে বলে মনে হল না, সে আরো মজা করে চুষে সুহানের গরম বীর্য খেতে লাগল। বীর্যের টক নোনতা স্বাদটা ওর দারুণ লাগছিল। সুহানের বীর্য বের হওয়া শেষ হলেও রিনিতার তৃষ্ণা মিটল না, সে সুহানের নেতিয়ে পড়তে থাকা নুনুটাই চোষা চালিয়ে গেল। ওদিকে এতক্ষণ নুনুতে রিনিতার নরম ঠোঁটটার আদর পেয়ে ওই ঠোঁটটাকেই আবার সুহানের নিজের ঠোঁট দিয়ে আদর করতে ইচ্ছে করছিল। সে রিনিতাকে টেনে উপরে নিয়ে এলো, ওর ভেজা ঠোঁটের কোনায় তখনও সুহানের বীর্য সামান্য একটু লেগেছিল। তা দেখে সুহানের মনে হলো যেন রিনিতার ঠোঁটটার মতো রসালো আর কিছুই হতে পারে না। সে রিনিতাকে আবার চুমু দেওয়ার জন্য ওর ঠোঁটে ঠোঁট লাগালো, কিন্তু রিনিতা তখন শুধুই চুমু খেয়ে সন্তুষ্ট হবার হয়। সে ঝট করে মাথাটা তুলে নিল।